জেলা পুলিশের পক্ষ থেকে মালদা সাংবাদিকদের জন্য মাস্ক এবং ফেস জ্যাকেট তুলে দেওয়া হলো। বুধবার মালদা শহরের পোয়ারা মোড় এলাকায় জেলা পুলিশ সুপার অলোক রাজুরিয়া ও ট্রাফিক ওসি তরুণ সাহার উপস্থিতিতে প্রায় 50 জন সাংবাদিককে মাস্ক এবং ফেস জ্যাকেট তুলে দেওয়া হয়। সাংবাদিকদের কাজের নিরিখে যে কোনো জায়গায় এই ফেস জ্যাকেট যাতে ব্যবহার করেন তার জন্য লেখা পুলিশের পক্ষ থেকে এই পোশাক সামগ্রী তুলে দেওয়া হয়েছে। দেখুন, আজকে আমাদের আমরা সাংবাদিক বন্ধুদেরও ডিমান্ড ছিল আর ওদের জেনুইন রিকোয়ারমেন্টও ছিল। অনেক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস থাকে, লকডাউনের সিচুয়েশন আছে, তখন অনেক সময় পুলিশের পক্ষে একটা খোঁজা সম্ভব হয় না যে এটা সামান্য জনমানুষ আছে ইয়া কোনো সাংবাদিক বন্ধু আছে। সাংবাদিক বন্ধুদের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সত্য যে ঘটনা আছে রাস্তাঘাটে কোথাও কোনো প্রবলেম হচ্ছে সেটাকে তুলে ধরা। তাই জন্যে আজকে আমরা পুলিশ পক্ষ থেকে কোনোভাবে এটা বুঝা পড়াতে মুশকিল না হয় যে উনি সাংবাদিক আছেন কি না আছেন সত্যি, তাই জন্যে আমরা একটা একটা জ্যাকেট যেটা ফ্লোরেসেন্ট জ্যাকেট আছে সেটা আজকে বিলি করলাম আপনাদের সবাইকে। এটা আশা করি কোনো সময় যখন আপনারা কাজ করবেন আপনার প্রফেশনাল কাজকর্মে পুলিশের সঙ্গে যে প্রশাসনের সঙ্গে কোনোভাবে আপনাদের অসুবিধা হবে না। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।